নির্বাচনে কাঁদির উপনির্বাচনে কাঁদির আইসি এবং কাঁদির এসডিপিও তৃণমূলের নেতাদের সঙ্গে সক্রিয় যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেই বিষয়টা নির্বাচন কমিশনকে জানিয়েছি। পাশাপাশি যেহেতু মুর্শিদাবাদ জেলায় নির্বাচন শেষ, তাই আমরা জেনে গেছি যে 20 তারিখে নির্বাচনে তৃণমূল এই দুটো উপনির্বাচন জয়ী হবার জন্য সন্ত্রাসের চেষ্টা করবে। নির্বাচন কমিশনকে জানিয়েছি, এখানকার পুলিশ প্রশাসন নিশ্চয়ই তারা জানে। কিন্তু তারপরেও কংগ্রেসের পক্ষ থেকে আমরা ব্যবস্থা করেছি, 20 মে যদি কোথাও সন্ত্রাস হয় সারা মুর্শিদাবাদকে আমরা অচল করে দেব। বাংলার কংগ্রেস কর্মীদের কাছে আহ্বান করছি, 20 তারিখের উপনির্বাচনে মুর্শিদাবাদ জেলার কংগ্রেসকে পরাজিত করতে তৃণমূল যে ষড়যন্ত্র করছে, তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁদি থানার আইসি এবং এসডিপিও যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে বানচাল করার জন্য সারা বাংলার কংগ্রেস কর্মী আপনারা মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীদের পাশে দাঁড়াবেন এবং 20 মে সারা বাংলায় প্রয়োজন হলে অচল করে দেওয়ার জন্য আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী পথে নামবেন। আজকে আপনাদের কাছে এই আহ্বান মুর্শিদাবাদ জেলায় বসে আমরা করছি, তার একটাই কারণ, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। মুর্শিদাবাদ জেলার এবং বাংলার যেখানে যেখানে কংগ্রেসের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে সেই সম্ভাবনাকে আরো উজ্জ্বলতর করতে হবে। সারা বাংলার কংগ্রেস কর্মী আবার নতুন উদ্যমে তারা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাংলায় তাদের হারানো জমিকে পুনরুদ্ধার করবে। তাই 20 মে সারা বাংলার কংগ্রেস কর্মীরা প্রস্তুত থাকবেন, যদি এখানে কোনো সন্ত্রাস করার চেষ্টা করা হয় তাহলে সারা বাংলাকে অচল করে দিতে আপনারা পথে নামবেন। আজকে সংবাদ মাধ্যমের দৌলতে এই আবেদন আপনাদের কাছে করে রাখলাম, মুর্শিদাবাদ অচল করব এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাকে অচল করব। 20 মে এতটুকু সন্ত্রাস করবার চেষ্টা হলে কাঁদি এবং নওদা উপনির্বাচনে ১:৩০টার সময় আমি নিজে আজকে সিইও আফতাব সাহেবকে ফোন করেছি, আমি নিজে আজকে কাঁদি যাব, দরকার হলে এই জিনিস চললে কালকে আমি নিজে অবস্থান অনশনে বসবো। 20 তারিখে সারা মুর্শিদাবাদ অবরোধ এবং সেই সঙ্গে সারা বাংলাকে অবরোধ করার জন্য আমি আহ্বান জানাব। যদি 20 তারিখে নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোট লুট করার চেষ্টা হয় তাহলে মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীদের সাথে সাথে সারা বাংলার কংগ্রেস কর্মীরা পথে নামবেন, এই আহ্বান অনুরোধ এই দাবি আপনাদের কাছে করা থাকলো।